আমাদের এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে প্রায় অধিকাংশ প্রেমিক বা প্রেমিকারই কোনো না কোনো একজন প্রাক্তন থাকে, নিজেদের ব্যক্তিগত সমস্যার দরুন কিংবা সামাজিক বা পারিবারিক সমস্যার কারণে জীবনের সেই অত্যন্ত প্রিয় মানুষটি আমাদের জীবন ছেড়ে বিদায় নেয়, বা কাউকে কাউকে জীবন থেকে স্বইচ্ছায় বিদায় দিতে হয়। জীবনের সেই সব থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান মানুষটি জীবন থেকে বিদায় নেওয়ার পর একটা দীর্ঘ সময়ের জন্য, কারো কারো বা সারা জীবনটাই, একটা অন্ধকার কারাগারে আবদ্ধ হয়ে যায়। হতাশা জীবনটাকে কুড়ে কুড়ে গ্রাস করতে থাকে। কেউ কেউ এই কষ্ট সহ্য করতে না পেরে এই পৃথিবী থেকে বিদায় নেয়, কেউ কেউ আবার অনেক কষ্টে নিজের চেষ্টায় অতীতকে ভুলে হতাশার পর্ব পেরিয়ে আবার জীবনটাকে নতুন করে গুছিয়ে নেবার চেষ্টা করে। আজকের এই প্রাক্তন কবিতায় কৌস্তব ব্যানার্জি এমনই দুই প্রাক্তন হয়ে যাওয়া মানুষের হৃদয়ের আরতি তুলে ধরেছেন। শুরু হচ্ছে আমাদের আজকের কবিতা প্রাক্তন। প্রাক্তন কোনো শব্দ নয়, এক মায়াবী অনুভূতি। প্রাক্তন মানে মিথ্যে হয়েছে হাজারো প্রতিশ্রুতি। প্রাক্তন মানে ফোনের বুকেতে জমা আছে যার ছবি। প্রাক্তন মানে যার কারণে আজ আমি হয়েছি কবি। প্রাক্তন মানে যার কারণে ছিল মুখে আমার হাসি। প্রাক্তন মানে যার কাছেতে আজ আমি হয়েছি বাসি। প্রাক্তন মানে যার সাথে আজ হয় না কো আর দেখা। প্রাক্তন মানে যার কারণে হয়ে গেছি আমি একা। প্রাক্তন মানে চোখে ভরা জল কিন্তু মুখে হাসি। প্রাক্তন মানে সে ভুলে গেলেও আমি তাকে ভালোবাসি।